বিশ্বনবী আবার রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন স্ত্রীদেরকে, দুইটা উট ছিল বিশ্বনবীর, কে কে নাম মুখস্থ রাখছেন গত বছর বলেছিলাম। দেখি একজন যদি বলতে পারে হুজুর গত বছর কি নাম বলে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখছে অনেকে ওয়াজ করে লাভ কি, আর বলে ওয়াজ করে লাভ কি, মাহফিল এসে দেখে ওয়াজ করে লাভ কি। রাসূলুল্লাহ দুইটা উটের নাম, আমার একজন ভাই তো অন্তত মুখস্থ রাখছে, আল্লাহ আমি ওনার চেহারাটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ যেন এই ভাইয়ের জ্ঞান এল সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয়, তোরে আমি। এবার শুনে শুনে কম করেছিলেন দুইটা উটের নাম কি, এখন সবাই বলেছে কসোয়া আকবা, কসোয়া আর আর আকবা, সবাই বলেন কসোয়া আকবা। কত হুন্ডা, কত নাম আমরা মুখস্ত করলাম, বুঝছেন, করলা গাড়ির নাম মুখস্ত করলাম, করলা এলিয়ন প্রিমিয়ো নিশা, কত নাম মুখস্ত করছে। রসুলের দুইটা উটের নাম মুখস্ত করে রাখলেন, এমনও তো হইতে পারে, এরকম তো হইতে পারে যদি সেদিন আল্লাহর কাছে কল আল্লাহ দুইটা উটের নাম মুখস্ত করছিলাম রসুলের মহাম্মদ করে, আল্লাহ বান্দার যে কোন রসিলায় পার করবে, এমনও হইতে পারে যদি আপনি নামাজ কালাম সব ঠিক আছে এই দুইটা উটের নাম মুখস্ত করছে রসুল্লাহকে সেদিন যদি বলে ইয়া রসুল্লাহ আপনাদের বড় ভালোবাসতাম, এই জন্য আপনার দুইটা উটের নাম এক মাহফিলে শুনছি সেটা মুখস্ত করে রাখছে, সেদিন আমার রসুলটা আমার সাফাত করতে পারে, ঠিক কিনা। আল্লাহ যেন আগে সুন্নত মেনে আদর্শ মেনে এরপরে যেন এই নামগুলো সহ সমস্ত কিছু আমার জীবনের পরিবর্তনের সঙ্গে আলোচনা বিরায় দেয় পড়ি আল্লাহ, শুধু নাম মুখস্ত করলেন নিজের পরিবর্তন করলেন না, চাইলে কিন্তু আমার কাজ হবে না, ঠিক কিনা। আমার ভাইয়ের আমার বন্ধুরা রসুল ঘুরতে বের হতেন, কুড়িয়ে নিয়ে আসার সময় উহুদ পাহাড়টাকে দেখাতেন, আল্লাহ নবী বলছেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহুম, আয়েশা হাফসা তাকে দেখো এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমরা এই পাহাড়টাকে বড় বেশি ভালোবাসি, বলেন আল্লাহু আকবার।